আজকে আমি তোমাদের ন্যারেশনের পার্ট 5 ভিডিও দেখাবো, ঠিক আছে? তো পার্ট 1 2 3 4 এর মধ্যে আমি তোমাদের 1 থেকে 20 অবধি ন্যারেশন প্র্যাকটিসের সমাধান করে দেখিয়েছি। আজকে আমি তোমাদের 21 থেকে 25 নাম্বার অবধি মানে ফার্স্টটা সমাধান করে দেখাবো, ঠিক আছে? আর কথা না বলে চলো দেখে নাও, ঠিক আছে? তো দেখো, এখানে বলেছে যে প্রথমে বলেছে যে হি সেড, ঠিক আছে? হি সেড আই অ্যাম রিডিং নাও, ঠিক আছে? একটা জিনিস বুঝো, হি সেট এই অংশটার নাম হলো কি, রিপোর্টিং ভার্ব, আর আই অ্যাম রিডিং নাও, আমি এখন বই পড়ছি, এটা হলো রিপোর্টেড স্পিচ। এই অংশটা যদি পাস্ট টেন্সে থাকে, এই অংশটার মধ্যে টেন্স চেঞ্জ হবে, ঠিক আছে? তো কীভাবে বুঝবা যে এটা পাস্ট টেন্সে রয়েছে? যদি এখানে যে ভার্বটা রয়েছে, এই ভার্বটা যদি সেট থাকে, ঠিক আছে, সেট থাকে অথবা সেট টু থাকে, ঠিক আছে, সেট টু থাকে অথবা ভি টুর কোনো যদি কোনো ভার্ব থাকে, ভি টু কি এটা পরবর্তী সময় তোমায় জানিয়ে দেবো। তো এই তিনটা যদি কোনো কিছু থাকে তাহলে বুঝবা যে এটা পাস্ট টেন্স। এখানে যদি এটা যদি পাস্ট টেন্সে হয়, এই অংশটুকু যদি পাস্ট টেন্সে হয়, এখানে টেন্সে চেঞ্জ হবে। তো টেন্সে চেঞ্জ হবে বলতে কি হবে, যেমন আমরা জানি যে আমি তোমাদের এখন দেখাচ্ছি এই ভিডিওতে, যদি দেখো যে এম ইস এবং আর থাকে তাহলে ওয়াজ ওয়ার হবে, ঠিক আছে? এই একটা রুল, একটা টেন্স চেঞ্জ হবে। টোটাল টেন্স চেঞ্জের পাঁচটা রুলের মতো রয়েছে, ঠিক আছে? একটা রুল, তারপর যদি দুই নাম্বার তোমাদের দেখাই আমি, এম এ থাকলে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার যদি থাকে ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন হবে, ঠিক আছে? হ্যাড বিন হবে, ওকে, ক্লিয়ার? এবার এম এ থাকলে ওয়াজ ওয়ার, ওয়াজ থাকলে হ্যাড বিন, তারপরে যেটা থাকবে যে ভি ওয়ান থাকলে ভি টু হবে, ভি টু থাকলে হেড প্লাস ভি থ্রি হবে, এটা খাতার মধ্যে নোট করে নেবে, হেড প্লাস ভি থ্রি হবে, ঠিক আছে? আর আর টেন্স চেঞ্জ বলতে যদি হ্যাভ বা হ্যাজ থাকে তোমরা লিখবা যে হেড লিখবা, ঠিক আছে? ক্লিয়ার এতটুকু, আর কোনো চেঞ্জ করতে হবে না। আর ক্যান থাকলে কুট, ম্যা থাকলে মায়ের, শেলটা শুটে দিয়েছি জানো, ঠিক আছে? তো দেখো, এই অংশটা যদি পাস্ট টেন্স থাকে টেন্স চেঞ্জ করবো যেভাবে বলি সেইভাবে, কিন্তু এই অংশটুকু যদি যদি অভ্যাসগত সত্য এবং চিরন্তন সত্য এই দুইটার কোনো একটা বোঝায়, সেক্ষেত্রে এই অংশটুকু পাস্ট টেন্সে থাকুক, প্রেজেন্ট টেন্সে থাকুক, ফিউচার টেন্সে থাকুক, এখানে টেন্সের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? নো চেঞ্জ হবে, আশা করি বুঝতে পেরেছ। তো এতটুকু, তো এবার দেখো, এটা হি সেট, এটা পাস্ট টেন্স, এটা অ্যাসারটিভ সেন্টেন্স, কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বোঝাচ্ছে না, তার মানে এখানে যদি অ্যাসারটিভ হয় এখানে সেট থাকলে সেট হবে, এটা ইন্টারগেটিভ হলে টো আক্সড হতো, কেমন? তাহলে হি হি লিখবো, ঠিক আছে? সেট থাকলে কী হবে, সেট থাকলে কী হবে বলছি, সেট হবে, ঠিক আছে? এবার কমা করেশন থাকলে কমা করেশন কী হবে, ডেট হবে, ক্লিয়ার? এবার আইটা ফার্স্ট পার্সন না, ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টকে হি না তো হি হবে, হি। তো আমি কী বলেছি তোমাদের, যদি এটা পাস্ট টেন্সে থাকে, পাস্ট টেন্সে রয়েছে, অ্যামেজার থাকলে কী হবে, ওয়াজ এয়ার হবে, তো কী হবে, যেহেতু হিটা একজন এই জন্য ওয়াস হবে, ঠিক আছে? হি ওয়াস, আর রিডিং, রিডিং লিখবা দেখে দেখে, আর ইয়ে ডিআই এন জি দেখে দেখে রিডিং লিখবা, আর নাও থাকলে কী হবে, একটা জিনিস মাথায় রাখো, টু ডে থাকলে ড্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, নাও থাকলে দেন হবে, টিএস ই হ্যান, টিএস ই হ্যান দেন, ঠিক আছে? এতটুকু আশা করে বুঝতে পেরেছো এক নম্বরটা, ঠিক আছে? তো এবার এবার দেখবো আমরা 22 নম্বরটা, ঠিক আছে? তো 22 নম্বরটা কী বলেছে দেখো, 22 নম্বরটা বলেছে যে বিনা সিট, এটা পাস্ট টেন্সে, রেখা হ্যাজ রিটেন দ্য লেটার, ঠিক আছে? তো এটা কোন টেন্সে রয়েছে তোমরা বলতে পারবা কেউ? এটা সাবজেক্ট, তারপরে এটা হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, কোন টেন্স বলো তো, আশা করি অনেকে বলতে পারবা, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ, ঠিক আছে? তো দেখো, বিনা বিনা লিখবো, যেহেতু এটা অ্যাসারেটিভ এই জন্য এখানে সেট সেট হবে, কমা করছেন যে ডেট হবে, ঠিক আছে? তো দেখে দেখে তোমরা সুন্দর করে কি লিখবা, বিনা লিখবা, বিনা সেট থাকলে কী হবে, সেট হবে, বিনা সেট, কমা করছেন যে কী হবে, কমা করছেন যে হবে ডেট, বিনা সেট ডেট। তো রেখা, আমি কি বলেছি আগের ভিডিওগুলোতে, যদি ফার্স্ট পার্সন থাকে আইবে ওই থাকে, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সেকেন্ড পার্সন হলে
অবজেক্ট হয়ে যায় চেঞ্জ হবে, অবজেক্টও নেই এখানে। আর থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনেই আবার নিজে বসে যাবে, ঠিক আছে। তো রেখাটা থার্ড পার্সন, তো থার্ড পার্সনেই হবে আবার, ঠিক আছে, বুঝতে পেরেছ। তো যেহেতু রেখা থার্ড পার্সন, কী হবে, থার্ড পার্সনেই হবে, তো রেখা রেখা হবে, আশা করি বুঝতে পেরেছ। আর ই কে এস এ রেখা হবে, ঠিক আছে। তো এবার দেখো নিয়ম কি, হ্যাভস থাকলে কী হবে, হেড হবে, যেহেতু হ্যাজ রয়েছে কী হবে, হেড হবে, হ্যাভস থাকলে কী হবে, হেড হবে, ঠিক আছে, ক্লিয়ার। রিটার্ন দ্য লেটার, রিটার্ন দ্য লেটারে হবে, ঠিক আছে, রিটার্ন দ্য লেটার, রিটার্ন দ্য লেটারে হবে, আশা করি বুঝতে পেরেছ এতটুকু। তো এবার আমরা দেখব যে টেস্ট নাম্বার, তো টেস্ট নাম্বারটা কী বলেছে দেখো, সি সেট পাস্ট টেন্সে রয়েছে, আই স এ টাইগার, আমি একটা বাঘ দেখেছিলাম, দেখেছিলাম হবে, যেহেতু এটা স, স মানে দেখা না, সি মানে তো দেখা, তো সি তারপরে স তারপরে সিন, ঠিক আছে, ভি ওয়ান ভি টু, এটা ভি ওয়ান, এটা ভি টু, এটা ভি থ্রি। তো ভি ওয়ানটাকে বুঝতাম প্রেজেন্টে, ভি টুটাকে বুঝতাম পাস্টে, ভি থ্রিটাকে বুঝতাম কোনো পারফেক্ট টেন্সে, ঠিক আছে। তো এটা যে টেন্সে থাকুক, এটা সেন্টেন্সটা অ্যাসারেটিভ, এই জন্য এখানে সেটসে সেট হবে, কমাগ্রেশন ডেট হবে, এবং এখানে যেহেতু পাস্ট টেন্স এটা টেন্স চেঞ্জ হবে, তো সি 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 লিখব, ঠিক আছে, সেট সেট লিখব, আর কমাগ্রেশন কী হবে, ডেট হবে, কমাগ্রেশন কী হবে, ডেট হবে। আর এটা ফার্স্ট পার্সন না, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সি সি হবে, ঠিক আছে। তো স এটা ভি টু না রয়েছে, তো আমরা জানি ভি ওয়ান থাকলে ভি টু, ভি টু থাকলে হ্যাট প্লাস ভি থ্রি, তো সি হ্যাট ভি থ্রি, ভি থ্রি মানে সিন হবে, হ্যাট সিন হবে, ঠিক আছে। এ লেটার, এ লেটার দেখে দেখে, এ টাইগার, এ টাইগার দেখে দেখে লিখবো, ঠিক আছে, ক্লিয়ার এতটুকু, আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব যে চব্বিশ নাম্বারটা, তো বলেছে দেখো, রিটা সেট সীমা উইল কা উইল কুক মাটন, ঠিক আছে। তো এটা পাস্ট টেন্স, তো ওই জন্য এটা টেন্স চেঞ্জ হবে, তো কী লিখবো, রিটা রিটা লিখবো, ঠিক আছে, রিটা রিটা লিখবো, সেট থাকলে সেট হবে, কমাকর্ষণ কী হবে, ডেট হবে, ক্লিয়ার। তো সীমা যেহেতু থার্ড পার্সন, সীমায় বসে যাবে, ঠিক আছে, সীমা বসে যাবে। তারপর উল থাকলে কী হবে, উল থাকলে হবে উট, এতটুকু মাথায় রাখবে, উল থাকলে উট হবে। আর কুক মাটান, কুক মাটানে হয়ে যাবে, কুক মাটানে, এম ইউ ডাবল টি ও এন মাটান। এখানে আমি কুকটাকে চেঞ্জ করে নেই কেন, দেখো উট এটা মডেল ভার্ব না, মডেল ভার্বের পরে সবসময় যে ভার্বটা বসবে এটা ভি ওয়ান বসবে। আর এছাড়াও এখানে তো আমি একটা জায়গা চেঞ্জ করেছি, এটা কেন আবার চেঞ্জ করবো, ঠিক আছে, একটাই চেঞ্জ হবে, বুঝতে পেরেছ। তো এবার শেষ, আজকের ভিডিওর শেষ, আমি এবার পঁচিশ নাম্বারটা দেখাবো। তো দেখো কী বলেছে, বলেছে যে দে, ঠিক আছে, তোমরা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝছি যে দে সে, তারা বলছে উই শ্যাল হ্যাভ ডান আওয়ার ডিউটি, ঠিক আছে। তো এটা অ্যাসারেটিভ, এটা পাস্ট টেন্স, দে দে লিখবো, ঠিক আছে, সেট সেট লিখবো, আশা করি বুঝতে পেরেছ। কমাগ্রেশন কী লিখবো, ডেট লিখবো, উই উইটা যেহেতু ফার্স্ট পার্সন, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, দে তো দে হবে, দে তো শ্যাল থাকলে শুট হবে, ঠিক আছে, শ্যাল থাকলে কী হবে, শুট হবে, শ্যাল থাকলে শুট হবে, হ্যাভ ডান আওয়ার ডিউটি, তো হ্যাভ লিখবা, ঠিক আছে, ডান লিখবা। তো এবার আওয়ারটা ফার্স্ট পার্সন না, তো আবার লিখবো না, আওয়ারটা ফার্স্ট পার্সন না, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্ট দে না, তো যেহেতু এটা অবজেক্টিভ ফর্ম হিসাবে, তাহলে আওয়ারটা দে অনুসারে হবে, কিন্তু দে না লিখে দেয়ার লিখবো, ঠিক আছে, টিএস ইআইআর দেয়ার, ডি ইউ টি ওয়াই ডিউটি লিখবো, ঠিক আছে, এতটুকু, আশা করি বুঝতে পেরেছ। তো এটা তো উচিতত্বে, তো এই জন্য শ্যুট হয়েছে, মডেল ভার্ব একটা মাথায় রাখবা যে উচিতত্বে শ্যুট বসে, ঠিক আছে, এটা তো আশা করি বুঝতে পেরেছ, পঁচিশ মানে এই পাঁচটা। তো এর মন করে দেখতে দেখতে আমরা আজকে জুন, মানে দেখতে পাচ্ছ তো, মানে যে বলেছি যে জুন মাসের, মানে জুন মাস থেকে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করব বা প্রত্যেক সময়, তো এমন করে তোমাদের কথা মতো আপলোড করছি, ঠিক আছে, আশা করি তোমরা উপকৃত হচ্ছ, অবশ্যই সাথে থাকো এতটুকু, ঠিক আছে। তো অবশ্যই যদি কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবা। সো আজকের জন্য টাটা।